আসলে একটা একটা সেলিব্রেশন না, এই মুহূর্তে আমরা দুইটা সেলিব্রেশন করতেছি। নাম্বার ওয়ান ওর 20তম জন্মবার্ষিকী এবং নাম্বার টু আর 3তম রিলেশনশিপ বার্ষিকী। ওকে ওকে রেডি রেডি। এই মুহূর্তে আছে আমরা হাকিম চত্বরে এবং আমাদের এই যে জিশান ভাইয়া আমাদেরকে কি একটা অফার করছেন ভাই, কি খাওয়াবেন আমাদের? একটা বার্গার একটা লাচ্ছি। তো এইখানে আছি আমরা দুই চার ছয়টা লাচ্ছি আর সাতজন মেম্বার, ছয়জন। হ্যাঁ আমরা আছি ছয়জন, ছয়জন মেম্বার আছি। তো আমরা একটা অফার করছি আলাদা জিশান ভাই, আমাদের বার্গার লাচ্ছি খাওয়াবে। তার বার্গার খাওয়ার প্ল্যানটা মেইনলি জিশানের না, 20তম জন্মবার্ষিকী এবং বার্গার খাবে 3তম রিলেশনশিপ বার্ষিকীর জন্য। আমার জীবন তো আমি প্রথম বার্গার খাচ্ছি আজকে, আমি জানি না কেমন হবে এটা, আসলে কেমন হবে কি হবে এটা খাওয়ার পর বলা যাবে, এখন কিছুই বলা যাবে না। প্রথমে আমি আগে ট্রাই করি এটা কেমন লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ। এই মুহূর্তে হচ্ছে খাওয়া দাওয়া চলবে, এখন একটা টেস্ট করে জাস্ট আমার ভিউয়ারদের মাঝে জানিয়ে দেবো হাকিম চত্বরের বার্গারটা কেমন। আমি আমার জীবনের প্রথম বার্গার খাচ্ছি আজকে, জানি না কেমন, এখন খাই দেখাও। খাইতে পারে দেখবো কে আগে খাইতে পারে, তার জন্য এইটা এইটা তার জন্য এইটা 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 এই দেখো দেখো এই না না ক্যান্সেল 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 হবে না হবে না। আবার চলে আসছি সেই ভাইটার কাছে যে হচ্ছে বার্গার না খেয়েও সে রিভিউ দেয়, কোনোদিন খাই নাই ফার্স্ট পার্ট, এখন সে লাচ্ছিও কোনোদিন খাই নাই, এখন সে রিভিউ দেবে। আসলে লাচ্ছি কেমন, আপনি রিভিউ কত দেবেন? ভালো ভালো কেমনে বুঝবেন ভালো, আপনি তো কোনোদিন খান না ভাই। এর কী করা উচিত জনগণ আপনারাই বলেন, তো সিঙ্গেল গেস্ট রুম নেওয়া উচিত ভাই। ভাই কেমন লাগতেছে না, কোনো রেটিং দিতে পারছি।